হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমি হলাম আকিব, আর আজকে তোমাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হলো আমি তোমাদেরকে দেখাবো যে আমার দোকানটা লোকেশনটাও মানে কিভাবে যাবে তোমরা। তো সেই পদ্ধতি আজকে তোমরা বলবো। এটা হলো উমরপুর বাস স্ট্যান্ড, যেটা NH 34। এখানে তোমরা যারা কলকাতা আসাম মানে যেখান থেকে আসবে, এই যে দেখতে পাচ্ছ এটা ভারত মার্বেল, মানে লিখাই আছে যে এটা হলো বাস স্ট্যান্ড উমরপুর, তোমাদেরকে এখানে নামাবে। জাস্ট এখানে আমি শুধু খালি এগুলো দেখাচ্ছি লোকেশনগুলো। ক্যামেরাম্যানকে বলছি, আমার সাইদুল গিয়েছিলো ক্যামেরাম্যান, তো সাইদুলকে বলছি যে এখানে দেখাও এই জিনিসটা। তো এইসবগুলো লোকেশনগুলো তোমরা দেখতে পাবে। এটা উমরপুর বাস স্ট্যান্ডের লোকেশন, তোমরা দেখতে পাচ্ছ যারা আসাম থেকে আসবে, আসাম মানে মালদা মানে যারা আসবে, হয়তো এখানেও নামতে পারো কিংবা জঙ্গিপুরেও নামতে পারো। এখানে নামলে এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কীভাবে মানে আমার দোকানটা তোমরা আসবে, কোনো প্রবলেম হবে না। তো জাস্ট এই মানে তোমাদেরকে এই ভিডিওটা মানে দেখানোর জন্যই বানানো হয়েছে যে হ্যাঁ কীভাবে আমার দোকানে আসবে। তো জাস্ট এখানে আমি আগে আগে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো সেম তোমরা যদি কলকাতা কিংবা বর্ধমান থেকে আসো, বহরমপুর থেকে আসো, যারা ওদিক থেকে আসবে তারা এদিক থেকে এসে মানে উমরপুরে নেমে তোমরা ডান দিকে যাবে, আর যারা ফারাক্কা মালদা থেকে আসবে তারা মানে নেমে তারা বাম দিকে যাবে। এখানে দেখতে পাচ্ছে জাস্ট এটা হলো অটো স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ই রিক্সা বা মানে অটো মানে দুগুলোই মানে দুটোই লাগানো আছে। তো জাস্ট এখানে তোমরা বলবে যে হ্যাঁ এখান থেকে ফুলতলা যাব। এখান থেকে ফুলতলা গেলে তোমাদেরকে ওখানে ফুলতলাতে নামিয়ে দিবে, এখান থেকে জাস্ট 10 টাকা ভাড়া নেবে ফুলতলা। তো এখানে আমি কথা বলছি, জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে ফুলতলায় গিয়ে তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ফুলতলা গেলে মানে কীভাবে যাব। তো ওখানে তোমরা ফুলতলায় চলে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কীভাবে আমি যাব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি মানে যাচ্ছি, আমি টোটোতে করে এসেছি যার ভিডিওটা বানানোর জন্য। তোমরা এখানে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমি যাচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যাদের অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে। তোমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা দেখতে পেলে, ওটা শুধু খালি মানে ই করার জন্য, মানে ওটা ফারাক্কার লাইন থেকে ওটা আসছে। তো এখানে TVS শোরুম আছে, তোমরা মুদ্রা অটোর দেখতে পাচ্ছ, আর সামনেই কিন্তু মিয়াপুর মানে ব্রিজ পড়বে, মানে যেটা তোমরা কেউ ট্রেনে করে যারা আসবে তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, মানে সেম ভিডিও তোমাদেরকে দেখাবো ট্রেনে করে যারা আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। তো জাস্ট এখানে তোমরা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে সরকার তো এখানে ফাইনালি এখানে যেটা হলো মিয়াপুর ব্রিজ বলে, তো এই ব্রিজটা রেলগেটের ব্রিজ, জাস্ট ছোটো ব্রিজ, বেশি বড় না। তো এখানে আমরা রেলগেটের মানে ব্রিজটা পার হচ্ছি। তো তোমাদের জন্য মানে সুবিধা করার জন্য তোমরা কিভাবে আসবে যাতে অসুবিধা না হয়, সেই কারণে তোমরা আমার এই দোকানের লোকেশনটা পর্যন্ত আসতে পারবে। তো তোমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছ আলো ঘর লেখানো আছে, তো ওখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে, তো জাস্ট বিজ্ঞাপন দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতে পাবে এটা হলো রেলওয়ে স্টেশন, মানে যারা মানে বাইরে থেকে কলকাতা কিংবা এতে থেকে আসবে, কলকাতা থেকে এলে এদিকে পেছনটা, আর যারা মানে মালদা কিংবা আইরন ঔরঙ্গাবাদ এইসব জায়গা থেকে আসবে, মানে তাদের জন্য এটা আসাম, মানে তাদের জন্য ওই লাইনটা। Tomorrow.
তো জাস্ট এটা হলো জঙ্গিপুর মানে ফুলতলা বাস স্ট্যান্ড, মানে এটা বাস স্ট্যান্ড ফুলতলা বাস স্ট্যান্ড। তো তোমাদেরকে এখানে লোকেশনটা দেখাচ্ছি, তো এটা হলো ফুলতলা বাস স্ট্যান্ড। তো তোমরা ফুলতলা ব্রিজের মুখে নামবে, তো চলো তোমাদেরকে আমি ওখানে দেখাচ্ছি, মানে মোরপুর থেকে ওখানে বললে তোমরা ব্রিজের মুখে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি এখানে একটা ট্রাফিক সিগন্যাল, তো সিগন্যাল নেই খো, আমরা বেরিয়ে যাব, সিগন্যাল আমাদের আছে, তো সিগন্যাল পড়েনি আর যেহেতু আমরা বেরিয়ে গেলাম। তো তোমরা জাস্ট দেখতে পাবে ওখানে জঙ্গিপুরের মানে জঙ্গিপুর যেটা বলছে রঘুনাথগঞ্জ জঙ্গিপুর মানে এটাকে বলে, তো জাস্ট ওই ওটাকে ফুলতলা বলবে ব্রিজের মুখে, আর একটা ব্রিজ উঠবে, তো ব্রিজের ওঠার দরকার নেই, তো তোমরা জাস্ট এদিকেই পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার সঙ্গে কীভাবে দেখা করবে। তো জাস্ট তোমাদেরকে লোকেশন দিয়ে দেবো, কিন্তু জাস্ট তোমাদেরকে আমি এই ভিডিওটা একটাই উদ্দেশ্য বানানো হয়েছে, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখতে পাচ্ছ এখানে জঙ্গিপুর হসপিটাল, মানে জঙ্গিপুর হসপিটাল যেটা লেখানো আছে, মানে যেটা মহকুমা জঙ্গিপুর হসপিটাল। তো এখানে জাস্ট আমরা চলে এসেছি, ধরে নাও অলরেডি তোমাদেরকে দেখানোর জন্য যে জঙ্গিপুর ফুলতলা চলে এসেছি, এটা হলো জাস্ট ফুলতলা। তো এখান থেকে আমি নেমে যাব, তো নেমে গিয়ে তোমাকে ভিডিওটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো যে হ্যাঁ কীভাবে আমি কোনটা দিয়ে যাচ্ছি, মানে এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যে হ্যাঁ তোমরা কোনটা দিয়ে যাবে। তো জাস্ট এখান থেকে নেমে তোমাকে জাস্ট ডান দিকে চলে যেতে হবে, মানে এখান থেকে তোমাকে নামিয়ে দিবে, জাস্ট ডান দিকে তোমরা খেটে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভিড় আছে, তো সেই কারণে হয়তো একটু লেট হচ্ছে। তো তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে হ্যাঁ, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যাচ্ছি, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফাইনালি এখানে আমি ফুলতলা চলে এসেছি, তোমরা এখানে ফুলতলা অটো স্ট্যান্ড মানে এখানে তোমাদেরকে নামিয়ে দিবে। তো জাস্ট এখানে আমি নেমে গেলাম, তো নেমে গিয়ে তোমাদেরকে হেঁটে হেঁটে ভিডিওটা দেখাবো যে হ্যাঁ কীভাবে। তো এখানে জাস্ট নেমে তোমরা ডান দিকে কেটে যাবে, মানে নেমে ডান দিকে চলে যাবে, এই তো জাস্ট তোমরা দেখতে পাচ্ছ ব্রিজ, ব্রিজের বাম দিকে যাবে না ডান দিকে যাবে, তো এখানে ডান দিকে চলে যাবে। তো এখানে ফাইনালি এখানে অটো দাঁড়িয়ে আছে, এগুলো আলাদা রুটে যাবে, তো হয়তো কিছু অটো যায়, কিছু টোটো যায়, কিছু যায় না। তো জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যাবে। তো এখানে গিয়ে তোমাকে আবার ডান দিকে কেটে যেতে হবে, মানে সোজাই গেলে হবে না, ডান দিকে কাটতে হবে। তো ডান দিকে কাটলে তোমরা ভিডিওটা মানে একদম মানে শর্টকাটে, মানে কাউকে কোনো কিছু বলতে হবে না, তোমরা চলে আসতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো জাস্ট এখানে আমি ডান দিকে কেটে গেলাম, কিন্তু ডান দিকে কাটার পরে কিন্তু তোমরা এখানে চাইলে অটোগুলোকে দেখাতে পারবে যে হ্যাঁ দাদা যাবেন কি না, তো বললে হয়তো যাবে, কিছু যায় না, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে জাস্ট নেমে তোমরা এবার আবার বাম দিকে কেটে যাবে, সোজা রাস্তা যাবে না, বাম দিকে চলে গেলে তোমরা হ্যাঁ জাস্ট ওটা সোজা চলে গেলো, এটা বাম দিকে চলে যাবে। তো এখানে বামে কেটে গেলে এবার কিন্তু বামে কেটে সোজাই জাস্ট তোমরা দেখতে পাবে যে হ্যাঁ এখানে বেশিটা দূর না। তো এখানে তোমরা চাইলে এই অটোওয়ালাকে জিজ্ঞাসা করতে পারো, টোটোওয়ালাকে। তো এখানে টোটোওয়ালা যাবে এখান থেকে তোমাদের আমাদের দোকান যাবে রাজানগর, তো রাজানগর ওখান থেকে বললেই তোমাদেরকে দেখিয়ে দিবে যে হ্যাঁ কোন জায়গায় আমার গ্যারেজটা। তো তোমরা যারা এই সব ডাইস নিতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাইনালি আমি কিন্তু এখানে অটো স্ট্যান্ড, যেটা ফুলতলা অটো স্ট্যান্ড, এটা কিন্তু চলে এসেছি আমরা। হ্যাঁ, তো এখানে তোমরা জাস্ট বলবে যে দাদা আমি ফুলতলা যাব। তো এখানে আমি তোমাদেরকে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের মানে প্রচুর সময় না যায়, তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এই ভিডিওটা বানানোর জন্য যে হ্যাঁ কীভাবে আসবে, এই কারণেই তোমাদেরকে আমি ভিডিওটা বানিয়ে দিয়েছি যে আমার সঙ্গে কীভাবে দেখা করবে। তো যারা যারা বিগ বুল ডাইস নিতে চাও, অলরেডি আমি ফাইনালি বিগ বুল ডাইস বানিয়ে নিয়েছি, তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, আর যারা নিতে চাও অবশ্যই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে আমাকে ফোন করে জেনে নিতে পারো। তো এখানে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি, আর একটু যেতে হবে বেশি টানা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি, তো চলে আসার পরে তোমরা এখানে চাইলে কি করতে পারবে যে এখানে যে এই যে সামনে অটোগুলো দেখতে পাচ্ছ, এখানে বললেই বলবে যে দাদা
রাজানগর যাবে কিংবা মালডোবা যাবে, তো রাজানগর মালডোবা যেটাই বলবে চলে যাবে, কোনো ব্যাপার নাই। এখান থেকে সব যাবে অটো, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এই সব এখানেই অটোগুলো থাকবে। আর আগেই বললেই যদি বলো যে ফাইনালি এখানে তোমরা